unit 3. This chapter is from algebra. Matrices. So what is matrices? Matrices is the plural form of matrix. Matrices term is a plural term. Matrix is its singular form. So first of all, what is matrix? In HS first year, we have studied about set. So, what is set? Set is a collection of well-defined objects. Collection of well-defined objects. It's better if I tell you in Bengali. You will understand more, much more. So, set holo ki এই দেখুন যেমন এ একটি সেট, তার মধ্যে কি কি আছে, এ বি সি, বা বি একটি সেট, তার মধ্যে আছে 2, 3, 7, এইরকম সেটকে কিভাবে লিখতে হয়, একটি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, এবং এই প্রত্যেকটিকে সেটের কি বলা হয়, এলিমেন্ট বলা হয়, যেমন এ বি সি, এই সেটের টোটাল নাম্বার অফ এলিমেন্টস কয়টি আছে, 3, B সেটের 2, 3, 5, এইগুলো কি সেটের এলিমেন্ট, এবং সেটকে কি দ্বারা লেখা হয়, ক্যাপিটাল লেটার অ্যালফাবেট দ্বারা সেটকে লিখতে হয়, এবং সেটের এলিমেন্টকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। এখন কথা হলো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ইজ এ rectangular arrangement of elements. In between the array, third bracket or first bracket, in between the array, third bracket or first bracket, in n rows and n columns. মানে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স হলো একটি রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্টস, কিসের ভিতরে অ্যারেঞ্জমেন্টটা, সেট যেমন সেকেন্ড ব্যাকেটের ভিতরে, এটি হবে থার্ড ব্যাকেট অথবা ফার্স্ট ব্যাকেটের ভিতরে, এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে ম্যাট্রিক্স বলা হয়। কিন্তু কথা হবে অ্যারেঞ্জমেন্ট যে কোনো ভাবে করলে হবে না, অ্যারেঞ্জমেন্টে একটা সাম স্পেসিফিক র থাকতে হবে এবং সাম স্পেসিফিক কলাম থাকতে হবে। যেমন আমি একটি এক্সাম্পল নিই, তাহলে একটি টার্ন ব্যাকেট, এর মধ্যে কিছু এলিমেন্ট আছে 2, 5, 0, -1, 6, 7, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট। এখানে কি আছে, দুইটি র আছে, এটা হলো ফার্স্ট রো, এটা হলো সেকেন্ড রো, আবার কি আছে, তিনটি কলাম আছে, একটি দুইটি তিনটি। তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে, মানে টার্ন ব্রেকের অথবা ফার্স্ট ব্রেকের ভিতরে এলিমেন্টকে এই ধরনের সিস্টেমে লেখা হলে, অর্থাৎ রো ওয়াইজ এন্ড কলাম ওয়াইজ সিস্টেমে লেখা হলে, এই ধরনের সিস্টেমকে একটি ম্যাট্রিক্স বলা হয়। যেমন যেমন এ কে এল
That is একটি matrix. কারণ এখানে দুইটি রো আছে এবং দুইটি কলাম আছে এবং এই ম্যাট্রিক্সের টোটাল নাম্বার অফ এলিমেন্টস হলো 4 টি এইগুলোকে ম্যাট্রিক্সের ভিতরে সেটের ভিতরে প্রত্যেকটিকে যেমন ভাবে সেটের এলিমেন্ট বলা হয় ম্যাট্রিক্সের ভিতরে প্রত্যেকটিকে সিমিলারলি ম্যাট্রিক্সের এলিমেন্ট বলা হয় এই ম্যাট্রিক্স যেটা আমি বলেছিলাম এটা নাম্বার অফ রো কয়টি 2 টি এবং তার নাম্বার অফ কলাম কয়টি 3 টি তাহলে তার অর্ডার হবে অর্ডার হবে 2×3 2 কি মিন করছে 2 মিন করছে নাম্বার অফ রোস ইন দা ম্যাট্রিক্স এন্ড 3 কি মিন করছে নাম্বার অফ কলামস ইন ম্যাট্রিক্স তাহলে একটি ম্যাট্রিক্সের অর্ডার কে সাধারণত ডিনোট করা হয় m ক্রস n m ক্রস n দ্বারা হয় আর m is number of rows and n is number of columns তাহলে ম্যাট্রিক্সের অর ম্যাট্রিক্স কি বুঝলাম এবং ম্যাট্রিক্সের অর্ডার কি বুঝলাম সাপোজ একটি আরো একটি ম্যাট্রিক্সের এক্সাম্পল দিই সেটকে যেমন ক্যাপিটাল লেটার দ্বারা ডিনোট করা হয় ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কে তেমন ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা ডিনোট করা হয় ম্যাট্রিক্সের নাম সাপোজ এক্স আরেকটি ম্যাট্রিক্স ধরে নিই বি ইজ ইকুয়াল টু minus 1, 5, 8, 9, 0, 6, 7, 11, 20. এটি একটি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সে কি আছে তিনটি রো আছে থ্রি নাম্বার অফ রোস এন্ড থ্রি নাম্বার অফ কলাম সো ইটস অর্ডার উইল বি অর্ডার ইজ ইকুয়াল টু 3×3 দ্যাট ইজ থ্রি নাম্বার অফ রোস three number of columns. That is order of 2×2. Arithmetic matrix. Arithmetic matrix. 1, 9, 0, minus 3, 6, 7. Suppose matrix and num. B capital B. A matrix of order key of it. Order of it. তিনটা রো এবং দুটা কলাম 3×2 এবং এই ম্যাট্রিক্সের টোটাল নাম্বার অফ এলিমেন্ট কতটা টোটাল নাম্বার অফ এলিমেন্ট কয়টা হবে 3×2 6 এখন আমরা একটি ম্যাট্রিক্সের একটি ম্যাট্রিক্সের ভিতরে এলিমেন্টস যেগুলো থাকে এলিমেন্টসের তার নিজস্ব একটা নাম আছে তার পজিশন ওয়াইজ তার একটা নাম আছে সেগুলো আমরা দেখবো কোন এলিমেন্টসের নাম কি কোন এলিমেন্টসের নাম কি স্ট্রাকচার অফ এ ম্যাট্রিক্স সাপোজ একটি ম্যাট্রিক্স আমি আবার লিখি এ ইকুয়াল টু 2, 9, 1, 0, -2, 6, 8, 4, 7 এটি একটি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে বলতো 3×3 তিনটি রো তিনটি কলাম এখন দেখো এই ম্যাট্রিক্সের এই এলিমেন্ট যেটি এটা কোন রোয়ার এলিমেন্টস এটা ফার্স্ট রোয়ার এলিমেন্ট এটা ফার্স্ট রোয়ার এলিমেন্টস আবার এই এলিমেন্টসটি ফার্স্ট কলামের এলিমেন্টস বুঝতে পারছো কি এই টু এলিমেন্টসটা
প্রথম রো ফার্স্ট রোয়ের এলিমেন্টস আবার ফার্স্ট কলামের এলিমেন্টস এই জন্য তার নাম এই টু এলিমেন্টস এর নাম হবে A11 অর্থাৎ A A মানে কি A ম্যাট্রিক্সের এলিমেন্টস টু কে আমরা A দ্বারা রিপ্রেজেন্ট করলাম কিন্তু টু টি কোন পজিশনের এলিমেন্টস A A হলো টু এবং তার পজিশন হলো 1 1 দ্যাট ইজ ফার্স্ট রো ফার্স্ট কলাম এই 9 9টা কি কোন কোন রোতে আছে ফার্স্ট রো আবার কোন কলামে আছে সেকেন্ড কলাম তাহলে 9 এর পজিশনাল নেম কি হবে বা পজিশনাল নাম কি হবে এ 1 2 ফার্স্ট রো সেকেন্ড রো এটা ফার্স্ট রো থার্ড রো সিমিলারলি এটা কি হবে সেকেন্ড রো ফার্স্ট কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম সেকেন্ড রো থার্ড কলাম এই কি হবে থার্ড রো ফার্স্ট কলাম থার্ড রো সেকেন্ড কলাম থার্ড রো থার্ড কলাম মানে বুঝতে পারলে ম্যাট্রিক্সের এইখানে প্রথম যে এলিমেন্টস থাকে তার নাম A11 সেকেন্ড যে এলিমেন্ট থাকে তার নাম A12 থার্ড যে এলিমেন্ট থাকে তার নাম A13 সিমিলারলি সেকেন্ড রো প্রথম যে এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট তার নাম A21 A22 A23 A31 সিমিলারলি থার্ড রো তে গেলে A31 A32 A33 এন্ড সো ম্যাট্রিক্স যত বড় হবে এলিমেন্টস তত বেশি হবে তত নেমিং হবে ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টসের নিজস্ব নাম স্ট্রাকচার অফ এ ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সকে যদি আমরা সংক্ষেপে লিখতে যাই একটি ম্যাট্রিক্সের এলিমেন্টকে সংক্ষেপে এইভাবে লেখা হয় A I J মানে এ হলো ম্যাট্রিক্সের একটি এলিমেন্টস কোন এলিমেন্টস যেটি আই নম্বর র এবং জে নম্বর কলামের এলিমেন্টস যেমন A21 এটা ম্যাট্রিক্সের কোন এলিমেন্টস এটা সেকেন্ড রো এবং ফার্স্ট কলামের এলিমেন্টস সিমিলারলি A22 এটা ম্যাট্রিক্সের কোন এলিমেন্টস সেকেন্ড রো সেকেন্ড কলামের এলিমেন্টস তাহলে AIJ এই এটা হলো জেনারেল স্ট্রাকচার ম্যাট্রিক্সের যেগুলো এলিমেন্টসকে রিপ্রেজেন্ট করা হয় AIJ দিয়ে AIJ মানে কি তা এটি একটি ম্যাট্রিক্সের এলিমেন্ট যেটা ম্যাট্রিক্সের আইয়েত রো এবং জে কলামের এলিমেন্ট তাহলে এই ম্যাট্রিক্সের সংক্ষেপে লিখলে আমরা এভাবে লিখবো A = AIJ এ একটা ম্যাট্রিক্স AIJ এলিমেন্ট দ্বারা ম্যাট্রিক্সটি গঠিত হয়েছে এখানে ম্যাট্রিক্সটির অর্ডার হলো 3×3 এই হল এই ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত types of matrices Raw matrix. What is raw matrix? The matrix in which number of row is only one মানে কি তা রো ম্যাট্রিক্সে আমরা রো ম্যাট্রিক্স বলবো যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি রো আছে সেকেন্ড রো নাই একমাত্র ফার্স্ট রোই আছে এরপরে আর কোনো রো নাই যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি রো সেই ম্যাট্রিক্সে আমরা রো ম্যাট্রিক্স বলবো যেমন একটি এক্সাম্পল A = 6 6
7 1 0, that is active matrix. A matrix is raw quantity as active row. এবং কলাম কয়টি আছে? চারটি কলাম। তার অর্ডার কি হবে? 1×4। এখন আরেকটি ম্যাট্রিক্স, এ এল এক্স, এই ম্যাট্রিক্সটি একটি রো ম্যাট্রিক্স, কারণ ইস কনসিস্ট সিঙ্গল রো, ইস ম্যাট্রিক্স কনসিস্ট সিঙ্গল রো and 3 columns. Its order is 1×3. Order is 1×3. তাহলে বুঝতে পেরেছি যে ম্যাট্রিক্সের কলামের কথা কোনো কথা না, কলামের কথা বাদ দিয়ে যে ম্যাট্রিক্সের শুধু একটি মাত্র র থাকবে সেই ম্যাট্রিক্সকে আমরা র ম্যাট্রিক্স বলব। কলাম যাই হোক না কেন, কলাম একটিও থাকতে পারে, দুটিও থাকতে পারে, তিনটিও থাকতে পারে, দশটিও থাকতে পারে, একশোটিও থাকতে পারে, সেটা দিয়ে ডেফিনেশন না, যে ম্যাট্রিক্সের নাম্বার অফ র একটি, কেবলমাত্র তার র থাকবে একটি, মানে সেকেন্ড র বলে নেই কিছু, থার্ড র বলে কিছু নেই, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি র আছে তাকে আমরা র ম্যাট্রিক্স বলি। নাম্বার টু, কলাম the matrix in which number of column is only one. Number of rows যদি একটি হয় তাহলে ম্যাট্রিক্সটিকে বলবো রো ম্যাট্রিক্স, আর নাম্বার অফ কলাম যদি একটি হয় তাহলে ম্যাট্রিক্সটিকে আমরা কি বলবো কলাম ম্যাট্রিক্স। যেমন একটি উদাহরণ এক্সাম্পল, -5 1 2, এটি একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে র কয়টি আছে? র আছে তিনটি, কিন্তু ম্যাট্রিক্সটি কলাম কয়টি আছে? একটি। ম্যাট্রিক্সটির অর্ডার কি? 3×1, দ্যাট ইজ তার নাম্বার অফ রোস তিনটি এবং নাম্বার অফ কলাম একটি। তাহলে যে ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস একটি হবে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স বলবো। নাম্বার অফ রোস যাই হোক না কেন, চারটি হোক, দশটি হোক, যায় আসে না, কিন্তু নাম্বার অফ কলাম যদি একটি হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। যেমন একটি আরো একটি উদাহরণ, B=2, আর একটি ম্যাট্রিক্স B=10, এই ম্যাট্রিক্সটি এই ম্যাট্রিক্সটি দেখো, এই ম্যাট্রিক্সটি দেখলে ভালোভাবে বুঝতে পারবে একটি র কয়টি, নাম্বার অফ র একটি, আবার নাম্বার অফ কলাম একটি, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? অর্ডার 1×1, তাহলে এই ম্যাট্রিক্সে কি বলবো আমরা? এই ম্যাট্রিক্সে র ম্যাট্রিক্সও বলতে পারি, কেননা এটি একটি মাত্র র, আবার এই ম্যাট্রিক্সটিকে আমরা কলাম ম্যাট্রিক্সও বলতে পারি, কেননা এই ম্যাট্রিক্সটি কেবলমাত্র একটি মাত্র কলাম রয়েছে। সুতরাং এই ম্যাট্রিক্সকে আমরা বলবো র এজ ওয়েল এজ কলাম ম্যাট্রিক্স, র এজ ওয়েল এজ কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে একটি র এবং একটি কলাম, দ্যাট ইজ ম্যাট্রিক্স অফ অর্ডার 1×1, যে ম্যাট্রিক্সের অর্ডার 1×1, এটি একটি র রয়েছে এবং একটি কলাম রয়েছে, এই ধরনের ম্যাট্রিক্সে আমরা কি বলব? র এজ ওয়েল এজ কলাম ম্যাট্রিক্স। এই কোয়েশ্চনটি 2013 এইচএস ফাইনালে এক মার্কের কোয়েশ্চন হিসাবে এসেছে, যে ইফ এ ম্যাট্রিক্স ইজ র এজ ওয়েল এজ কলাম ম্যাট্রিক্স দেন হোয়াট ইজ দ্য অর্ডার অফ দিস ম্যাট্রিক্স, আনসার কি হবে? একটি ম্যাট্রিক্স র ম্যাট্রিক্স হতে হবে, তার সুতরাং ইহার অর্ডার কি হবে? 1×1,
answer of it, order is 1 cross 1. Matrix এর দুই টাইপ পেলাম আমরা, row matrix and column matrix.